Hello viewers, Assalamu Alaikum. I am BD blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আমার আপু ভাইরা? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন এটা গত 2 তারিখের ভিডিও। তো যেদিন আমাদের প্রধানমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে উরাল সড়কটা উদ্বোধন করেছে, তো আমি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ও যে একদম দূরে সড়কের উপর দিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছে, একদম কাওলা থেকে ফার্ম গেট পর্যন্ত, বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত এই সড়কটি উদ্বোধন করা হলো, প্রথম ধাপের মানে চালু করা হলো। তো এটা নাকি একদম সেই চট্টগ্রামের ওইদিকে যে পৌঁছাবে। তো আলহামদুলিল্লাহ ঢাকার যানজটটা একদম মানে এই এই পথটা, এই উরাল পথটা একদম ঢাকার যানজটটা একদম কমিয়ে দিবে এর জন্য। তো ভালো লাগছে আসলে, ওই যে গাড়িগুলো যাচ্ছে সারি সারি প্রধানমন্ত্রীর বহর, ওটা তো আসলে মানে একদম দেশ যে কতটা উন্নত হচ্ছে ভালো লাগে আসলে দেখতে, এবং এর উপর দিয়ে চড়তেও বিশেষ ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি জাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেশ উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু মধ্যবিত্ত মানুষগুলো আরও গরিব হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আসলে মধ্যবিত্তদের অবস্থাটা খুব শোচনীয় অবস্থা, তারা না পারে কারো কাছে হাত পাততে, না পারে কারো কিছু বলতে। তো যাই হোক, দেখেন তো তারপরেও বলছি দেশ উন্নত হোক, ভালো হোক, আর এটাই আসলে আমাদের সবার চাওয়া। আর আমি দূর থেকে আমার ছাদ থেকে ভিডিওটা করেছি, তো দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী যে কাওলা বন্দর থেকে একদম উদ্বোধন করে গাড়ি বহর করে যাচ্ছে, সেই ভিডিওটা আমি অনেক দূর থেকে করছি। আমি রাতের সিনারিটাও দেখাবো। ওই যে দেখা যাচ্ছে দুইটা, একটা গাছের আড়ালে একই রকম দুইটা বিল্ডিং, এটা হচ্ছে কর্মীটলা হসপিটাল। ওইখান থেকে যে লাইটগুলো সারি সারিভাবে চলে এসেছে একদম দেখে বোঝা যাচ্ছে, এই যে তিনটা বিল্ডিংয়ের সামনে যে আপনারা দিনের আলোতেও দেখেছেন, ও যে গাড়িও চলছে এখন, পরের দিন 3 তারিখ থেকে সকাল থেকেই, গতকালকে সকাল থেকেই গাড়িটা গাড়িগুলো চলাচল মানে একদম খুলে দিয়েছে। আর আমি এখান থেকে ভিডিওটা ধরে একদম গুলশান পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এটা ওই যে মানে লাইটগুলো, এটা বনানীর অংশ, বনানী থেকে একদম গুলশান পর্যন্ত মানে ফাঁকে ফাঁকে একদম, এই যে সারিবদ্ধ যে লাইটগুলো দেখা যাচ্ছে না, ল্যাম্পপোস্ট, এগুলোই মানে ওই রাস্তাটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তো, যাই হোক, এটা সকালের ভিডিও, একদম সকালে শরীরটা ভালো ছিল না, তাই রেডিমেড মানে বাজার থেকে কেনা নাস্তাটাই করে নিলাম। বাজার থেকে কিনে নিয়ে আসছে ফারাজের বাবা, তো ওই নাস্তাগুলোই সকালবেলা সেরে নিচ্ছি আমরা। আমার শরীরটা খুব খারাপ ছিল এর জন্য, তো এই যে খাচ্ছি সকালের নাস্তাটা খেয়ে নিলাম আমরা সবাই। আজকে কোনো রান্না, কোনো রেসিপি, কোনো কিছু দেখাবো না। আজকে প্রচণ্ড গরম, এত গরম ভাদ্র মাসের, ভাদ্র মাসের এই গরমের আপনাদের সেই ভিডিওটা শেয়ার করছি। ভাদ্র মাসের গরমে ছাদ বাগান থেকে আম পেড়ে ভর্তা বানিয়ে খাবো। তো একদম রান্না টান্না শেষ হয়ে গেছে আমার, এই তো দুপুরবেলা ছাদে গিয়েছি, দুপুরবেলা মানে একটা আজান দিয়েছে তখন বা এরকম, তো ছাদে যেয়ে আমি আর ফারাজের বাবা দুজনে আম পেড়ে নিয়ে আসছি। তো এই যে দেখেন ছাদে আমাদের গাছ ভর্তি এখনও কিন্তু কাঁচা কাঁচা আম, এগুলো আম রূপালি আম। তো পাকা আম তো অনেক খেয়েছি বা খাচ্ছি, বা আরও আমরূপালি আছে, কাটিমন আছে, ওগুলো পাকছে, কিন্তু আজকে এই গাছ থেকে কাঁচা আম পেড়ে তারপরে একদম ভর্তা বানিয়ে খাবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভাদ্র মাসের গরমে, শুনেছি আমার নানু বলতো ভাদ্র মাসের গরমে কুত্তা পানিতে নামে, তো আসলে প্রচুর ভাপসা গরম, তো এর জন্য আম পেড়ে ভর্তা বানিয়ে খাবো। তো আসলে আম ভর্তা আমার কাছে খুবই মজা লাগে, খুব ভালো লাগে, গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে তারপরে আম ভর্তাটা করলে না আমার কাছে খেতে ভালো লাগে। তো আমগুলো পেরে নিচ্ছি বন্ধুরা, আর ভিডিও, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
আমার ছাদ বাগানের আমগুলো পেরে নিচ্ছি, আম ভর্তা বানাবো। তো যাই হোক, আর আম ভর্তা কাসুন্তি দিয়ে খেতে না আমার অনেক ভালো লাগে, আমার আর আমার হাত আর আমার হাজব্যান্ডের তো অনেক প্রিয়। তো এই যে আমগুলো পেরে নিয়েছি বন্ধুরা, এই যে এতগুলো আম পেরে নিয়েছি, এখন এগুলো সব ছুলবো, আমগুলো ধুয়ে ছুলবো, তারপরে ফারাজের বাবাই গ্রেটার দিয়ে গ্রেট করে নিবে, আর আমি অন্যান্য কাজগুলো একদম সেরে ফেলবো। তো যাই হোক, ফারাজের বাবাই এই যে ছুলছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে মানে ওই ব্যস্ত, তো দুপুরবেলা কাজের আমার রান্নার শেষ, অন্যান্য কাজগুলো আমি সেরে নিচ্ছি। ফারাজের বাবাকে বলেছি তুমি আমগুলো ছুলে একটু গ্রেট করে নাও, তো বলছে ঠিক আছে আমি ভর্তাটা বানিয়ে নিই, ও আবার ভালো পারে এগুলা। তো যাই হোক, পছন্দও করে খেতে, এর জন্য ভালোই পারে। তো আমগুলো ছুলে নিচ্ছে, আর এই কাঁচা আম চিবিয়ে খাওয়া ওর পক্ষে কোনো অসম্ভব না, ও খুবই খেতে পারে এগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমগুলো একদম ছুলে নিয়েছে ছুরি দিয়ে নিজে নিজে বসে, আর দুইটা আম একটু পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, এটা আরও ভালো লাগবে। তো গ্রেটার দিয়ে ও গ্রেট করে নিচ্ছে। তো এই তো আম ভর্তা খেতে কার না ভালো লাগে। তো ভাদ্র মাসে এখনও কাঁচা আম খাচ্ছি আলহামদুলিল্লাহ। গাছের লেবু পাতা এনেছি, সেই লেবু পাতা দিয়ে গাছের মরিচ দিয়ে গাছের আম বিট লবণ দিচ্ছি একটু। এই যে মরিচ গুলো আগে হাত দিয়ে ই করে নাও খা। এই দেখুন বন্ধুরা, এই যে গাছের মরিচ, একটু লবণ দিয়ে ই করো। হ্যাঁ, লবণ দিয়ে মাখো, পারো না মাখতে, সি সি সি। এবার কাসুন্তি দেব, কাসুন্তি দিয়া ও আজকে যা লাগবো না, যাক্কাস। আরেকটু দাও, আরেকটু দাও, কাসুন্তি দিলে মজাই লাগে। কাসুন্তি ভালো মতো মাখো, মাখতে মাখতে না একদম পানি উঠে যাবো। দেখতে পাচ্ছেন হিন্দুরা, আর একটু লাড়া দিয়ে লই ভালো। আম ভর্তা কমপ্লিট, খাওয়া শুরু করতেছি। লোভ সামলায় রাখতে পারতাছি না, কি ভিডিও করুম, অসাধারণ হয়। বাবা চুকা, আর একটু লবণ দাও, চিনি দিবা না একটু, একটু চিনি দিলে ভালো হইতো বাবা। কি পাঁচ দিয়ে আমার জন্য একটু চিনি দাও, আমি খাইতে পারতাছি না টকে, চিনি দিলাম, আমি এত টক খাইতে পারি না তোমার মতন। এক সাইড দিয়ে টক চিনি দিয়ে মেখে দাও, আর তোমারটা টক থাক। এই লোক প্রচুর টক খায় বন্ধুরা, একদম বাবা মাশাল্লাহ, অনেক টক হইছে। ফারাজ কই রে, খাবে নি আম ভর্তা? দারুণ লাগতেছে, গরম না প্রচুর, অসাধারণ হয়েছে ভর্তাটা বন্ধুরা। হাত ছড়াও, দেখেন বন্ধুরা কি যে স্বাদ লাগতেছে, দারুণ। এখন বাজে কয়টা? দেড়টা বন্ধুরা। আজকে অনেক গরম প্রচুর, তাই কাসুন্তি দিয়ে গাছের কাঁচা মরিচ, গাছের লেবু পাতা, গাছের কাঁচা আম ভর্তাটা খেলাম বানিয়ে। অসাধারণ লাগতেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।